কাউরান বাজার সবার কাছে পরিচিত রাজধানী ঢাকার প্রধান পাইকারিও খুচরা বাজার হিসেবে। কিন্তু জানেন কি, এই বাজারের বয়স 300 বছরেরও বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির মামুনের ঢাকা স্মৃতি বিস্তৃতির নগরী বই থেকে জানা যায়, মুঘল আমলে এখানে একটি চৌকি ছিল। ঢাকা শহরে ঢোকার মুখেই সবাইকে নিরাপত্তা চৌকির তল্লাশি পার হয়ে যেতে হতো। সে সময় এই চৌকির সঙ্গে একটি সরাইখানা গড়ে উঠেছিল, যা পরিচিত ছিল কারওয়ান সরাই নামে। কালক্রমে এই সরাইখানা এবং সরাইখানা সংলগ্ন বাজার পরিচিত হয়ে ওঠে কারওয়ান বাজার বা কাওরান বাজার নামে। তবে উইকিপিডিয়ায় বলা হয়েছে, 1800 শতাব্দীর শেষের দিকে কারওয়ান সিং নামের একজন মারোয়ারি ব্যবসায়ী এখানে প্রথম বাজার খোলেন। তার নামেই এই বাজারের নামকরণ করা হয়। কাওরান বাজার নিয়ে এই তথ্যচিত্রটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভ চ্যানেল।